সামাজিক যোগাযোগের পাশাপাশি ভিডিও কন্টেন্ট শেয়ারের অন্যতম জনপ্রিয় মাধ্যম টিকটক। তবে এই মাধ্যম নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই, সবসময় নেতিবাচক আলোচনাই চলে এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম নিয়ে। টিকটকে এর আগে নেতিবাচকভাবে ভাইরাল হয়েছেন অনেকেই, আবার এই টিকটকের কারণেই অনেকেই দেশের টিভি মিডিয়ায় জায়গা করে নিয়েছেন। আলোচনা সমালোচনা পেরিয়ে এই মাধ্যম সারা বিশ্বে এখন সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। কদিন আগেই দেশের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘিকে টিকটক করা নিয়ে কটাক্ষ করেছিলেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। তিনি দিঘিকে টিকটক না করে অভিনয়ের দিকে মনোযোগী হতে বলেছিলেন। এই নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনায় মুখর ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। তবে এবার এই টিকটককে কেন্দ্র করেই সুখবর দিলেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা মাহি। বছরের সেরা টিকটকার হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। টিকটকের বার্ষিক প্রতিবেদন প্রকাশের পর এমনটাই জানা গেছে, এবছর টিকটকে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়েছে তার ভিডিওগুলো। এই সংবাদ জানার পর মাহি জানান, টিকটকে জনপ্রিয় হওয়ার কথা আমার বন্ধু আমাকে জানায়, তালিকা পাওয়ার পর দেখি আমার নাম রয়েছে এক নম্বরে। টিকটক প্ল্যাটফর্মে 45 লাখেরও বেশি অনুসারী ফলো করেন সামিরা খান মাহিকে। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।